বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মানে শীতের সবজি যেটা স্ন্যাক্স তৈরি করব। এখানে আমি চারটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো বয়ল করে তারপরে আমি গ্রেট করে নিয়েছি, যেগুলো আপনার হাতের মধ্যেও নিতে পারেন। এখানে আমি প্রায় অর্ধেক থেকে একটু বেশি হবে এটা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। এখানে হবে 5টা কাঁচামরিচ কুচি। আর এখানে মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নিয়েছি যাতে একটু নরম হয়, এই যে সিদ্ধ করে নিয়েছি, 2 চামচ হবে মটরশুঁটি। একটু পুদিনা পাতা নিয়েছি, 1 চামচের মতন হবে। আর এই যে পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি, এটা 2 চামচ হবে। আর 1 চামচের মতন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে স্বাদ মতন দিচ্ছি লবণ। লবণটা মনে হয় আর একটু লাগবে, ঠিক আছে দিব আমি। আর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি 1 চামচ। ঝালটা নিজের মতন করে দিবেন। গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ। চাট মশালাটা সেটাও প্রায় 1/2 চামচ, একটু বেশি হবে। আর একটু লবণ দিলাম, লবণটা কম মনে হচ্ছিল। যাই হোক, এখন আমি সব মেখে নিব। সবজি কিন্তু অনেক পাওয়া যায়, আপনার নিজের মতন করে সবজিটা নিয়ে নেবেন। আলুর সাথে সব সবজিগুলো মিলিয়ে নিচ্ছি আর মশলাটা। মশলা এখানে হয়তো আপনার হলুদ গুঁড়োটা দিতে পারেন, যদি মন চায় ধনিয়া গুঁড়োটা দিতে পারেন, না দিলেও হয়, না দিলেও ভালো লাগে। অনেক সময় হালকা মশলায় অনেক কিছু অনেক টেস্টি হয়। এটা মাখাটা হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিব যাতে হাতে না লেগে যায়। চার চামচ 1 চামচ হবে। বাস এটা আমি ভালো করে মেখে নিয়েছি। আর এখন আপনাদের যেমন ইচ্ছা, বুঝেছেন, হয়তো গোল শেপ দিতে পারেন, একটু লম্বা শেপ দিতে পারেন, আমি একটু লম্বাটে শেপটা দিব। হাতটা ধুয়ে নিলে ভালো হইতো। যাই হোক, এই যে একটু লম্বা করে করতে পারেন, গোল করতে পারেন, চারকোনা করতে পারেন, আমি এইভাবে একটু করে নিলাম, ঠিক আছে। এখানে আমি একটা ডিম একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি আর ডিমে চুবাবো। আপনারা যদি চান, আপনাদের ইচ্ছা হলে পরে ব্রেড ক্রাম ওটা মানে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম লাগিয়ে নিতে পারেন, বা ব্রেড ক্রাম লাগিয়ে ডিমে চুবিয়ে নিতে পারেন। যাই হোক, এটা আমি ডিমে চুবিয়ে এখন আমি এটা মানে ভাজব। খুব একটা তেল দিবেন না, এটা ডুবা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। এটা দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু মানে অসম্ভব মজার। আমি এদিকে প্রায় 2-3 মিনিট ভেজে নিলাম, 3 মিনিটের মতন হবে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে। অনেক সহজ রেসিপিটা, খেতে কিন্তু অসাধারণ। আপনারা হয়তো বিকালের নাস্তা, বিশেষ করে বিকালের নাস্তাটাই খাওয়া যায় এটা দিয়ে। 5-6 মিনিট আমি ভেজে নিলাম। এটা মানে আঁচটা অত বেশিও দেবেন, একদম কমই দেবেন, মিডিয়াম আঁচটা থাকবে। আর আমার দোনো দিকে দেখেন সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিব। খুবই সহজভাবে আমি এই রেসিপিটা দেখালাম, খুব সহজ এবং খুবই মানে টেস্টি একটা রেসিপি। আপনারা এটা বাসায় যখন তখন বানিয়ে নিতে পারেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া সবসময় করি। আল্লাহ হাফেজ।